রুদ্রপুর গ্রামে রামু নামে এক গরিব ভিখারি ছিল। সে ছোটবেলায় অনাথ হয়ে যায়। তার বাবা মা মারা যাওয়ায় একদিন সে গাছের নিচে বসে ভাবছিল তার বাবা মায়ের কথা। মা, বাবা, তোমরা কেন এই পৃথিবী ছেড়ে চলে গেলে? আমি তো অনাথ হয়ে গেলাম, এমনকি পাখি পশু সবার বাবা মা আছে, ঘর বাড়ি আছে, শুধু আমারই নেই। আমি খুব কষ্ট পাচ্ছি, এই গাছই এখন আমার বাড়ি, এই আমাকে রক্ষা করে, আমার খুব খিদে পেয়েছে, আমার খাবারও কিছু নেই, আমি এই গাছ তলাতেই শুই আর খুব কষ্ট পাই। তোমরা কেন আমাকে ছেড়ে গেলে মা বাবা? সে গাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়, তারপর সে বলে, আমি যদি কোনো কাজ করতে চাই, অনাথ বলে কেউ আমাকে কাজ দেয় না, আমি কোনো কাজ করতে পারছি না, সবাই আমাকে দূরে ঠেলে দেয়, আমার খুব খিদে পেয়েছে, তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারবে? আমি ভিক্ষে করছি, আমাকে কিছু খেতে দাও। লোকের কাছে খেতে চাইলে বলে আমি অলস, কিন্তু আমি অলস নই, আমাকে কেউ খেতে দেয় না, তারা কুকুর বিড়ালকে খেতে দেয় কিন্তু আমাকে দেয় না, আমার খুব দুর্বল লাগে, আমি কি করব? তার খুব খারাপ লাগছিল, সে একা একা হাঁটছিল, তাকে কেউ খেতে দিচ্ছিল না আর কোনো কাজও দিচ্ছিল না। এইভাবে সে ভিক্ষে করছিল কিন্তু বুঝতে পারছিল না কি করবে। সে তখন দূরে একটা আবর্জনার স্তূপ দেখল। আমার খুব খিদে পেয়েছে, আমি এর মধ্যেই খুঁজে দেখি, যদি অল্প কিছু খাবার পাই, একটু ভাত একটু জল পেলেই আমার হবে, যাই দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা, আমার খুব খিদে পাচ্ছে। সে তখন সে আবর্জনার মধ্যে খাবার খুঁজতে লাগলো কিন্তু কোনো খাবার পেল না। হঠাৎ সে একটা ছোট্ট বাক্স তার মধ্যে পেল। সে খুব উত্তেজিত হয়ে ভাবলো কি করবে, কিন্তু তার মধ্যেও সে কিছু খুঁজে পেল না, সে খুব দুঃখ পেল। সবকিছুই আমাকে নিরাশ করছে, আমি খুবই অপয়া, আমার কিছু খাবারও জুটছে না, কি করব আমি? সে যখন এটা ভাবছিল তখন একটা কুকুর দৌড়ে এসে সেই ঠোঙাটা নিয়ে পালিয়ে যায়। রামু আরো দুঃখ পায়। আমার যদি সবার মতো মা থাকতো, আমিও তাকে বলতাম আমার জন্য খাবার বানাতে, আমাকে কেউ এভাবে ছুঁড়ে ফেলে দিত না। এই আবর্জনাগুলো কুকুর আর শুয়োরের জন্য, আমার জন্য নয়, আমি কি করব? খুব খিদে পাচ্ছে তো, কিছুই বুঝতে পারছি না, হে ভগবান কিছু করো, আমার ভীষণ খিদে পাচ্ছে, কি করব? সে খুব দুঃখ পেয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে একটা জলের কলের কাছে পৌঁছলো। সে তখন সেখান থেকে জল খেতে লাগলো। তারপর সন্ধে হয়ে গেল, সে আবার গাছের নিচে এলো আর ঘুমিয়ে পড়ল। এভাবে তার দিন কেটে যাচ্ছিল। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, তার কাছে কোনো থাকার জায়গা ছিল না, তখন সে কাছাকাছি রতনের বাড়িতে গেল। আমি কি এখানে কিছুক্ষণ থাকতে পারি? বাইরে খুব ঠান্ডা আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমলেই আমি চলে যাব, আমাকে একটু থাকতে দিন না। রতন এটা শুনে তাকে বলল, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, তোমাকে এখানে কেউ দেখলে আমার সম্মান চলে যাবে, যাও বলছি। রামু তাকে অনেক অনুরোধ করল কিন্তু সে শুনল না। তারপর সে পাশের বাড়িতে গেল, সেখানেও তাকে একই কথা বলে তাড়িয়ে দিল। সে তখন আর কোথাও গেল না। খুব দুঃখ পেয়ে সে সেখান থেকে বেরিয়ে আবার গাছের নিচে গিয়ে বসল। আমি কেন এত দুঃখ কষ্ট পাচ্ছি এই ছোট বয়সে? ভগবান, তুমি কি দেখতে পাচ্ছ না? তোমার কি মনে হয় নেই আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? এই গ্রামের লোকেদের কি কোনো মায়া হয় নেই? ওরা দেখতে পায় না আমি একটা ছোট ছেলে, তাও আমাকে কিছু খেতে দেয় না, আশ্রয় দেয় না,
আমি কি করব? আমার কাছে যদি টাকা থাকতো আমি একটা বাড়ি বানিয়ে লোকেদের আশ্রয় দিতাম, কিন্তু আমার কাছে তো টাকা নেই, তাই বাড়িও নেই। সে এসব ভাবছিল আর বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। তার খুব ঠান্ডা লাগছিল। পরের দিন সে ওই ঠান্ডার মধ্যে একটা আবর্জনার কাছে গেল আর সেখানে খুঁজতে খুঁজতে একটা ছোট্ট বাক্স পেল। সে সেই বাক্সটা হাতে নিয়ে যেই খুলল দেখল তার মধ্যে অনেক সোনা আছে। সে অবাক হয়ে গেল। ভগবান সত্যি আছে, উনি আমার কষ্টটা দেখেছে, তাই এই বাক্সটা আমার জন্য পাঠিয়েছে। ধন্যবাদ ভগবান, তোমাকে অনেক ধন্যবাদ। তারপর সে ভাবতে লাগলো, আর আমি যদি এই সব সোনা একসাথে বিক্রি করি লোকে সন্দেহ করবে, আমি একটু একটু করে বিক্রি করে টাকা এই বাক্সতেই জমাবো, তারপর সব দরকারি জিনিস কিনবো, খাট বিছানা আর সব কিছু, তারপর একটা সুন্দর বাড়ি বানাবো, আমি সেখানে থাকবো। আর বাড়িটা এমন হবে যে সেখানে কোনো বৃষ্টি ঝড় সে বাড়িটাকে ক্ষতি করতে পারবে না। তারপর আমি স্কুলে যাব, পড়াশোনা শিখব আর অনাথ বাচ্চাদের সাহায্য করব। আমার সাথে যেটা হয়েছে সেটা যেন আর কারোর সাথে না হয়। সে যেতে যেতে একটা সোনার দোকান দেখতে পেল। তারপর সেখানে গিয়ে একটুখানি সোনা সে বিক্রি করতে গেল। দোকানদার খুব অল্প টাকায় তার সব সোনা নিয়ে নিল। তারপর সে তাকে জামা কাপড় কিনে দিল আর তাকে একটা বাড়িও কিনে দিল। সে তাকে পড়াশোনা করার জন্য স্কুলে ভর্তি করে দিল। রামু খুব খুশি হল। রামপুর নামের একটি গ্রামে চাঁদনি নামের এক অনাথ মেয়ে থাকত। দয়া করে কেউ জামা কাপড় দিয়ে দিলে সে সেটা পরত, ভিক্ষে করে সে খাবার খেত আর এভাবেই জীবন কাটাচ্ছিল। এই বয়সেও সে জানত না তার মা বাবাকে, তারা এখন কোথায় আছে, তারা বেঁচে আছেন কিনা। একদিন চাঁদনি গঙ্গার ঘরের বাইরের বারান্দায় শুয়েছিল। গঙ্গা একটু দুষ্ট প্রকৃতির ছিল। সে যখন বারান্দায় জল ছেটাতে আসে চাঁদনিকে ওভাবে শুতে দেখে তার খুব রাগ হয় আর সে বলে, তোমার এত সাহস, গঙ্গার সাথে কথা বলার লোকের সাহস হয় না আর তুমি এখানে এসে শুয়ে আছো। গঙ্গার হাতে যে ঝাঁটা ছিল সেটা দিয়ে সে চাঁদনিকে বেধড়ক পেটান পেটায়। ফলে সে হড়বড়িয়ে ঘুম থেকে উঠে পড়ে আর সে রেগে মেগে গঙ্গার দিকে তাকিয়ে থাকে। এই এভাবে কি তাকিয়ে আছো, আমি তোমার থেকে ভয় পাবো না। আমি তো ছোট বাচ্চা, যদি আমি আপনার বারান্দায় শুয়েছি তাহলে কি সেটা ভেঙে যাবে? একে তো বারান্দায় শুয়েছো, তার উপরে মুখে মুখে কথা। সে নিজের হাতের ঝাঁটাটা মাটিতে ফেলে দেয়, তারপর একটা কোষে চাঁদনির মুখে চড় লাগায়। চাঁদনি কাঁদতে লাগে, দিদিমণি আমায় মারবেন না, আমার গালে খুব ব্যথা হচ্ছে। চাঁদনি কাঁদতে লাগে। তাকে কাঁদতে দেখে গঙ্গা তাকে পেটানো বন্ধ করে আর তারপর রেগে মেগে তাকে বলে, আর কখনো যদি আমার ঘরের আশেপাশে দেখি তোমার পা ভেঙে দেব, যাও এখান থেকে। সে চাঁদনির হাত ধরে তাকে টানতে টানতে রাস্তা অবধি নিয়ে যায় এবং তাকে সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঠিক সেই সময় সুধা নামের এক মহিলা যে দুধ বিক্রি করত মাথায় দুধের হাঁড়ি নিয়ে যাচ্ছিল। গঙ্গার ধাক্কা দেওয়ার ফলে চাঁদনি নিজের সন্তুলন হারিয়ে ফেলে এবং সুধাকে গিয়ে ধাক্কা মারে। ফলে সুধাও খুব জোরে চমকে যায় এবং তার মাথার ওপরের দুধের ঘড়াটি মাটিতে পড়ে যায়। তারপর রেগে মেগে সুধা চাঁদনিকে ধরার চেষ্টা করতে লাগে, কিন্তু চাঁদনি সুধার হাত থেকে বেরিয়ে পালিয়ে যায়। সুধাও চাঁদনিকে ধরার জন্য তার পিছু পিছু ছোটে। অনেকক্ষণ ধরে পালানোর পরে চাঁদনি একটি গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। যখন চাঁদনি সুধাকে আর দেখতে পায় না তখন সে দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগে, মনে হচ্ছে ওই গোয়ালেন সুধা চলে গেছে। এই ভেবে যেই না চাঁদনি সেখান থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে আসে, পেছন থেকে সুধা এসে তাকে ধরে ফেলে। সে তাকে ধরে নিজের খাটালে নিয়ে যায়। সেখানে গিয়ে তাদের গোবর তুলতে সে বলে, যতক্ষণ না আজ তুমি এই পুরো খাটালটাকে পরিষ্কার করবে ততক্ষণ আজ তুমি যাবে না, না হলে আজ আমার হাতেই তোমার শেষ। এই বলে যেই না সুধা ঘরের ভেতরে ঢোকে, চাঁদনি সেখান থেকে পালিয়ে যায়। পালাবার সময় সে দেখতে পায় একটা ভাঙা ঘর। তারপর সে পিছনে মুড়ে দেখে সুধা তার পিছু পিছু আসছে না তো আবার।
আজ তো মঙ্গলবার, আজ আমি কোথায় যাব খাবার খেতে? আচ্ছা, আজ তো মর্যাদাপূর্ণ রমন বাবুর বাড়ি যেতে হবে। সেখানে সুস্বাদু তরি তরকারির সাথে খাবার দেবে। আমি সেখানে খাবার খেয়ে আজ নিজের সব কষ্ট ভুলিয়ে দেব। এভাবে সে মনে মনে ভাবে। তারপর সেখান থেকে সে রমন বাবুর বাড়িতে পৌঁছে যায়। সে গ্রামের সবথেকে বৃদ্ধ মানুষ ছিল, নাম ছিল রমন। সে নিজের নাম পাল্টে মর্যাদাপূর্ণ রমন রাখে। ততক্ষণে চাননি গেটের কাছে পৌঁছে ঝাঁকাঝাঁকি করতে লাগে। বাবু, মা, আমি চাননি, ভিখারি এসেছি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। আবার শুনে মর্যাদাপূর্ণ রমন বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং সে দেখে চাননি গেটের কাছে দাঁড়িয়ে আছে। সে হাত নড়িয়ে ইশারা করে চাননিকে ভেতরে যাওয়ার জন্য। চাননি ভেতরে যায় আর বাড়ির সামনে বারান্দায় বসে পড়ে। একটা বড় কলাপাতার উপরে তারা বিভিন্ন রকমের খাবার পরিবেশন করে। একের পর এক ব্যঞ্জন আসতেই থাকে, ডাল, চাটনি, পোলাও, আরো অনেক কিছু। চাননি খুব আনন্দিত হয় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে। হে ঈশ্বর, যেন আমি এতখানি খেতে পারি, যেন আগামী দু তিন দিন আমার খিদেই না পায়। প্রার্থনা করার পর সে পেট পুরে খাবার খায়। তারপর সেখান থেকে হেঁটে হেঁটে সে চলে যায়। সে বুঝে উঠতে পারে না এবার সে কি করবে আর কোথায় যাবে। সে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে পৌঁছে যায়। সেখানে সে একটি পাথরের উপরে বসে নিজের ভবিষ্যতের কথা মনে মনে ভাবতে লাগে। ঠিক তখনই চাননি রেলগাড়ির হর্নের আওয়াজ শুনতে পায়। তা শুনে সে খুব আশ্চর্য হয়। জঙ্গলের ভেতরে যেখানে কোনো রেলওয়ে ট্র্যাকই নেই, সেখানে ট্রেনের আওয়াজ কি করে আসছে? ট্রেন চলার কারণে মাটি নড়তে লাগে। চাননি কিছু বুঝে উঠতে পারছিল না। জঙ্গলে কোথায় ট্রেন সে খুঁজতে বেরিয়ে পড়ে। একটি জায়গায় সে মাটির স্তূপ দেখতে পায়। সেটা দেখার জন্য সেখানে চলে যায়। সেখানে মাটির নিচে যাওয়ার একটি পথ দেখতে পায়। চাননি সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে একটা রেলপথ দেখতে পায়, যেটা দেখে সে খুব আশ্চর্য হয় আর মনে মনে চাননি খুব ভয়ও পায়। গোয়ালন সুধার কাজের থেকে বাঁচার জন্য আমি এখানে আসি, আর এই বেকার গুহার মধ্যে ঢুকে পড়েছি। আমি বুঝতে পারছি না কি করে বেরোবো, আমি তো রাস্তাও খুঁজে পাচ্ছি না। সে চারিদিকে খুব অবাক হয়ে ঘুরে তাকাতে লাগে। তখন সে ট্রেনের আওয়াজ শুনতে পায়। সঙ্গে সঙ্গে সেখান থেকে নেমে রেলওয়ে ট্র্যাক থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। টাকায় ভরা সেই ট্রেনটি ওই জাদুই গুফার মধ্যে চাননির সামনে এসে দাঁড়ায়। চাননি টাকাগুলোকে দেখে খুব আশ্চর্য হয়। ও ভগবান, এত টাকা! মনে হচ্ছে পুরো ট্রেনে টাকাই আছে। টাকার ট্রেন জাদুই গুফায়, নামটা বেশ ভালো না? কিন্তু এত টাকা নিয়ে আমি কি করব? বেশ অনেকক্ষণ ধরে চাননি মনে মনে কথা বলে। তারপর, আমি এই টাকা দিয়ে প্রথমে কিছু জামা কাপড় কিনবো, তারপর একটা বাড়ি কিনবো, তারপর আমি দেখবো আর অনাথ বাচ্চারা কোথায় আছে, তাদেরকে নিজের সাথে রেখে পড়াশোনা করব, আমরা সকলে মিলে একসাথে থাকবো। এই ভেবে সে ওই মায়াবী গুহর মধ্যে থেকে কিছু টাকা নিয়ে বেরিয়ে আসে। তারপর পরিকল্পনা অনুযায়ী সে গিয়ে আগে কিছু নতুন জামা কাপড় কেনে। তারপর সে মানসা নামের একটি অনাথ বাচ্চাকে নিজের সঙ্গে নিয়ে আসে। সে গিয়ে একটি বাড়ি কেনে। আর তখন থেকে মানসা আর চাঁদনি সেই বাড়িতে থাকে আর লেখাপড়া শেখে।